বর্তমান এই সময়ে কিছু নিয়ে বেশ কিছু বইও লেখালেখি করেছেন পত্রিকাতে কিছু কথাবার্তা আসা এসে যাওয়ার কারণে আজ আমাদের সমাজে এই কুরবানির ভাগাভাগি নিয়ে যে সমস্যা দাঁড়িয়েছে সেটাই হলো মূল কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শেখ আব্দুল্লাহ এবং শেখ গালিব সাহেবের যে পত্রিকাটা মাসে বের হয় আত্মহারি সেখানে একটি আর্টিকেল সেখানে তিনারা পোস্ট করেছেন এবং সেটা শেয়ার করেছেন তো এবং এই ধরনের আরও কিছু কিছু ওলামায় দিন রয়েছেন যারা এই কুরবানি ভাগাভাগি সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করেছেন যদিও তিনারা চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টাটা ওলামায় আহলে সুন্না ওয়াল জামাত এবং সালফে সালাফে সালেহিনদের যেটা পদ্ধতি ছিল সেই পদ্ধতির ব্যতি রেখে তিনারা এই কাজটা করেছেন তাই আজ আমাদের সমাজে বা আমাদের পরিবেশে বিশেষ করে ভারত উপমহাদেশের যারা আমরা বাংলা ভাষাবাসী মানুষ রয়েছি তাদের মধ্যে বিশেষ করে এই কুরবানি ভাগাভাগি চলবে কিনা এই প্রশ্নটা খুব বেশি দেখা যেতেছে আজকের এই সময় তার একটাই কারণ যে এই পত্রিকাতে বিষয়ে কিছু লেখালেখি এ আধ্যহারিক করেছেন এবং বিশেষ করে শেখ আব্দ ইউসুফ হাফেদাহ তিনারাও এক দুজন এরকম আলেম রয়েছেন তিনারা এই বিষয়ে বেশ কিছু কথা বলেছেন যে কথাগুলো সত্যিকারে যদি সালেফে সালেহিনের মানহাজে রাখা যায় সে কথার কোনো গুরুত্ব তোই থাকে না তো দোপরে সেটা তিনাদের ব্যক্তিগত ইজতিহাদ ছিল কিন্তু তিনারা ইজতিহাদ করতে গিয়ে একটু ব্যতিক্রম করে ফেলেছেন সালাফের সালেহিন এর রাস্তা থেকে একটু দূরে চলে গেছেন যার কারণে তিনারা একটু ব্যতিক্রম ফতোয়া দিয়ে থাকেন তাই আমি প্রত্যেক ভাইয়ের কাছে دینی ভাইদের কাছে একটা অনুরোধ রাখব সেটা হলো এই যে মুহাদ্দিসিনে کرامগণ কোরবানির সম্পর্কে যে সমস্ত হাদিস চাহে বুখারিতে হোক চাই মুসলিমে হোক চাহে আবু দাউদে হোক চাহে তিরমিজিতে হোক চাহে এমনি মাজাতে হোক চাহে নাসাইতে হোক চাহে অন্যান্য হাদিস গ্রন্থে যে সমস্ত মহাদিস রামগণ হাদিস গুলোকে তুলে ধরেছেন এবং সেই হাদিস তোলার আগে যে সমস্ত বাব বানছেন অধ্যায় এনেছেন সেই অধ্যায় অনুযায়ী যদি চিন্তা ভাবনা করা যায় কোনো মুহাদ্দিসিনকে এরকম পাওয়া যায় নাই। যে তিনারা কুরবানির পশু সম্পর্কে সেই হাদিসগুলো এনে পৃথক পৃথক করেছেন যে এই হাদিসটা হচ্ছে মুকিমদের জন্য অথবা এই হাদিসটা হচ্ছে মুসাফিরদের জন্য অথবা এই হাদিসটা যে ভাগাভাগির হাদিসটা এটা হচ্ছে মুসাফিরদের জন্য অথবা এই হাদিসে যে হাদিসের মধ্যে ভাগাভাগি নাই এটা হচ্ছে মুকিমদের জন্য এই ধরনের উপমা কোনো হাদিসের কিতাবেই পাওয়া যায় না তাই যে সমস্ত ওলামায় দিন হাফিজ তিনারা ইস্তিহাত করেছেন এটা তাদের ব্যক্তিগত ইস্তেহাত এবং প্রত্যেক মানুষকে আল্লাহ সুলতান ওয়া তালা সমান জ্ঞান দেন নাই তাই তিনারা যেটা বুঝেছেন সেই হিসাবে তিনারা সেটা প্রচার করেছেন তবে আমি মনে করি আজকের এই সময় যাদেরকে ওলামা বলে সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছেন যেমন বিশেষ করে ওলামায় সৌদি আরব এবং ভারত উপমহাদেশের বিখ্যাত বিখ্যাত ওলামায় দিন ওলামায় মহাদিস যে কিতাবের সারা লিখেছেন এই ধরনের কুরবানি নিয়ে ভাগাভাগির ব্যাপার নিয়ে কোনো হাদিসকে তিনারা আলাদা করেন নাই তাই আমি অনুরোধ করব যে বিশেষ করে কুরবানির ব্যাপারে যে সমস্ত কথা হাদিসকে তুলে ধরে তারই পত্রিকার মধ্যে লেখালেখি হয়েছে এবং শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেদাহুল্লাহ এবং তিনার মতো আরো এক দুজন আলেম এ কথা বলেছেন তাই আমি বিশেষ করে অনুরোধ করব যে এই কথাগুলোকে নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি এটা তিনাদের ছিল ইস্তিহাদ এবং এই ইস্তেহাদের কারণে তারা নেকি পাবেন তবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে যেন সঠিক বুঝ এই বিষয়ে দান করেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব তৎসঙ্গে এই কথা আমি আমার দিনী ভাইদেরকে এটা অবশ্যই বলবো যে দেখেন কুরবানি ভাগাভাগি করাতে কোনো অসুবিধা নাই উট এবং গরুতে পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত মুসলিমের হাদিস এবং অন্যান্য হাদিস হাদিস গ্রন্থেও অনেক রয়েছে তাই এটাকে অস্বীকার করার মতো কোনো কিছু নাই যে সমস্ত ভাইরা কুরবানির ভাগাভাগি নিয়ে সন্দেহ করে থাকেন বা কথাবার্তা বলার চেষ্টা করেছেন তাদের জন্য আরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ সুহান ওয়া তালা আমাদের সবাইকে যেন সঠিক সঠিক এলেম এবং সঠিক বুঝ দান করেন এবং সেই সেই এলেম অনুযায়ী যেন আমরা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক অনেক ভাইদেরকে দেখা যায় যে বর্তমানে মিডিয়ার যুগে তাদেরকেও টার্গেট করে থাকেন যারা ভাগাভাগি সমর্থন করেন না এবং ওই সমস্ত ভাইদেরকেও টার্গেট করা হয়ে থাকে যারা ভাগাভাগি সমর্থন করেন তাই এই বিষয়ে প্রত্যেক ভাইদের কাছে আমি আদব এতেরামের সাথে আমরা না করি। কোরআন এবং থেকে ইজমা থেকে প্রমাণিত যে কোরবানি করা হচ্ছে একটি এবাদত এতে কোনো সন্দেহ নাই বাকি থাকলো ভাগাভাগির ব্যাপারেও কোনো সন্দেহ নাই যে শরীয়তে উঠ এবং গরুতে সাত ভাগে সাত শরীকে কুরবানি দেওয়া যায় তাহে সেটা এক বাড়ির সাত পরিবার একই বাড়ির সাত সদস্য হোক বা সাত পরিবারের ভিন্ন পরিবারের পক্ষ থেকে হোক অথবা যে কোনো আকারে হোক না কেন একটা গরু সাতটি ছাগলের সমান মহাদিসগণ বলেছেন তাই একটি গরুতে যদি সাতটি পরিবারের পক্ষ থেকেও হয়ে থাকে তাতেও কোনো অসুবিধা নাই এই যে আমরা বেশি না করে আল্লাহ আল্লাহাকালাম কাছে এটা দোয়া করা উচিত যে যারা ওলামা দিন রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ এবং সেই বুঝ অনুযায়ী আমল এবং প্রচার করার তো দান করেন এই দোয়াই আমাদের করা উচিত উচিত যাই হোক শেষ কথা হলো এই যে কুরবানি সাত ভাগে পর্যন্ত দেওয়া যায় সাত শরীর পর্যন্ত দেওয়া যায় তাই যে সমস্ত ভাইরা এটাকে পৃথক করার চেষ্টা করেছেন তাদের কাছে ইতিহাস ছাড়া কোনো সঠিক প্রমাণ তিনারা দিতে পারেন নাই এবং এর অপোজিটে এর বিপরীতে ওলামায় আহলে সন্না এবং সালেব সালেহিনের যেটা মানহাজ এবং ওলামায় মহাদিসিনে ক্রামগঞ্জ যে হাদিস গ্রন্থের মধ্যে হাদিসগুলো এনেছেন তারা যে সমস্ত ওলামায় দিন আছেন তিনারা বুঝতেছেন কিন্তু সন্দেহ এসে যাওয়ার কারণই হচ্ছে যে আমাদের কিছু কিছু ওলামায় ক্রামগণ এই বিষয়ে কথাবার্তা বলতেছেন এবং লেখালেখি করতেছেন যার কারণে আজ আমাদের মধ্যে এত সন্দেহ যাই হোক সন্দেহ আনার কোন কারণই নাই ওলামায় সৌদি আরব এবং বিশেষ করে ওলামায় মহাদ্দিসদের যেটা মূল নীতি যেটা উসুল এবং যেটা মানহাজ সেই মানহাজ অনুযায়ী মুসাফির হোক মুকিম হোক উভয় অবস্থাতেই কোরবানিতে ভাগাভাগি শরীকে দেওয়া জায়গ আছে এতে কোনো সন্দেহ নাই এবং এটাই হচ্ছে ওলামাদের সঠিক মত এবং বিশুদ্ধ মত বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ